সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ফ্রিজের কন্ডেনসার ওয়াশ করার জন্য কি কি জিনিস দরকার, কিভাবে ওয়াশ করে এটা আপনাদের দেখাবো এখন। প্রথমে ঝালা করতে হয়, নন একটা বাল্ব লাগাতে হয় কন্ডেনসারের মাথায়। এ হলো ফ্রিজের কন্ডেনসার, এটা জ্বালা হয়ে গেল। আপনারা এখন একটা ভ্যাকুয়াম কম্প্রেসার লাগবে কন্ডেনসার ওয়াশ করার জন্য। আপনাদের দেখাবো এখন কীভাবে কন্ডেনসার ওয়াশ করে। বন্ধুরা, ভ্যাকুয়াম কম্প্রেসার চালু করলাম, তারপর একটা হুইস পাইপ লাগবে কন্ডেনসার ওয়াশ করার জন্য। এরকম করে হুইস পাইপটা লাগাইতে হয়, ভ্যাকুয়াম কম্প্রেসারের লাগাইতে হবে একবার আগে, তারপরে হলো কন্ডেনসারের ননেটের বাল্ব লাগানো হয়েছে ওইটা লাগাইতে হবে। দেখেন ওয়াশ করার জন্য ওয়াশ করলে কি কি বের হয়। দেখেন বন্ধুরা কি বের হলো কন্ডেনসার থেকে। বন্ধুরা এইভাবে ওয়াশ করতে হয়। ওয়াশ করার জন্য যা যা প্রয়োজন, একটা ফ্রিজের কম্প্রেসার দেওয়া করা পারবেন। আমার এটা এসির কম্প্রেসার, এসির কম্প্রেসার ডিসচার্জে চার্জিং নাট, আপনার ডিসচার্জে নন নেটার বাল্ব লাগাই নেবেন। এরকম করে হুইস পাইপ দিয়ে লাগাইতে হয়, লাগানোর পর এরকম করে ওয়াশ করবেন। ওয়াশ করা হয়ে গেলে তারপরে আমরা গ্যাস দিয়ে ওয়াশ করবো, কীভাবে ওয়াশ করবো আপনাদের দেখাবো। বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের নতুন নতুন ভিডিও পাবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা ওয়াশ মোটামুটি হয়ে গেছে, এখন আমরা গ্যাস দিয়ে কীভাবে ওয়াশ করবো এটা আপনাদের দেখাবো। বন্ধুরা ঘ্যাস দিয়ে কন্ডেনসারটা ওয়াশ করতে হয়, কিভাবে ওয়াশ করি দেখেন। আগে সিলিন্ডার নেবেন একটা, 600 নম্বর গ্যাস দিয়ে ওয়াশ করতে পারবেন, 22 নম্বর গ্যাস দিয়ে ওয়াশ করতে পারবেন। গ্যাস দিয়ে ওয়াশ করলে কন্ডেনসারের ভিতরে কোনো ময়লা থাকে না, বিশেষ করে গ্যাস দিয়ে ওয়াশটা করে নেওয়া উচিত। বন্ধুরা দেখেন, বন্ধুরা গ্যাস দিয়ে কিভাবে ওয়াশ করে দেখেন। ভালো করে গ্যাস দিয়ে ওয়াশ করে নেবেন, দেখেন ময়লা থাকলে তাহলে এরকম করে ময়লা বের হয়ে যাবে। গ্যাস দিয়ে ওয়াশ করা হয়ে গেল, গ্যাস দিয়ে ওয়াশ করার পরে আপনারা ঝালা করে নেবেন কম্প্রেসারে। ঝালা করার পরে আপনার সুন্দরভাবে গ্যাস দিয়ে দেবেন, আশা করি ফ্রিজটা ওকে হয়ে যাবে। আমাদের আজকের মতো ওয়াশ কন্ডেনসার ওয়াশ করা শেষ হয়ে গেল। নেক্সট ভিডিও পাবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, কীভাবে কম্প্রেসার ঝালা করে কন্ডেনসার কম্প্রেসার কীভাবে ঝালা করে কমপ্লিট করতে হয় এটা আমরা নেক্সট ভিডিও দেখাবো আপনাদের। আল্লাহ হাফেজ।